মোবাইল দিয়ে অনলাইন থেকে আয় অথবা ফ্রিল্যান্সিং। সো আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা কোশ্চেন করেন, ভাই আমার একটা স্মার্টফোন আছে, আমার ল্যাপটপ বা পিসি নেই, আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা বা অনলাইন থেকে আয় করতে পারবো কিনা। সো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশালি একটা কাজ শেয়ার করবো বা একটা ফ্রিল্যান্সিং ট্রিক শেয়ার করবো, যে কাজটা আপনি মোবাইল ফোন দিয়েই করতে পারবেন অ্যান্ড টুকটাক ঘরে বসে ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের ইনকাম করতে পারবেন। অ্যান্ড এই কাজটাও বা আপনি কীভাবে শিখবেন বা করবেন সেই বিষয়বস্তু নিয়েও আমার ডেডিকেটেড একটা ক্লাস রেডি করা রয়েছে, ওইটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো সেটা দেওয়ার আগে বা সেই সম্পর্কে বলার আগে আমি একটু কাজটা সম্পর্কে বলে নিই। সেটা হচ্ছে আপনারা যদি ফাইবার বা আপওয়ার্ক এসব মার্কেট প্লেসে কাজ করতে যান, তো সেক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এবং অনেক জনপ্রিয় কাজও বলা যায়। সো এই কাজটা আপনি চাইলে ফোন দিয়ে করতে পারবেন। সো এই কাজটা হচ্ছে ট্রান্সলেশনের কাজ। অনেক সময় দেখবেন ফাইবারে আপনি যদি একটু সার্চ করেন যে ট্রান্সলেট ইংলিশ টু বাংলা অথবা বাংলা টু ইংলিশ ট্রান্সলেট ওয়ার্ক, অথবা আপনি যদি এইটা লিখে সার্চ করেন যে ইংলিশ টু জাপানি, জাপানি টু ইংলিশ, মানে পৃথিবীর অন্যান্য যে কোনো ভাষায় ট্রান্সলেশনের একটা কাজ দেখবেন যে ফাইবারে রয়েছে। সো আপনি চাইলে এই ট্রান্সলেশনের কাজটা ফাইবারে করতে পারেন অ্যান্ড এই কাজটা আপনি আপনার মোবাইল ফোন দিয়েই করতে পারবেন অ্যান্ড কাজটা একেবারে ইজি, জাস্ট কপি পেস্ট কাজ আর কি। সো এই কাজটা আপনি কীভাবে করবেন আমি একটু শর্টলি বলি। সেটা হচ্ছে যে আপনাকে ধরেন ফাইবারে একটা ক্লায়েন্ট কাজ দিল যে সে একটা জাপানি মানুষ অ্যান্ড তার বাংলাদেশি বাইরের কোনো একটা কাজ করতে হবে বা বাংলাদেশের কারোর সাথে কাজ করতে হবে। সো এখন সে তো বাংলা ভাষা বোঝে না, সে আপনাকে বললো যে ব্রাদার আপনাকে আমি কাজ দিলাম, আমি তো এই যে ব্রাদার ট্রাদার করে বলছি এরকম কিছু হবে না, মানে আমি জাস্ট কথার কথা আপনাদের বললাম। সো সেই ক্লায়েন্ট আপনাকে বললো এই যে এই ডকুমেন্ট বা এই লেটারটা আপনাকে দিলাম, আপনি এই লেটারটাকে আমাকে শুদ্ধ বাংলা ভাষায় কনভার্ট করে আমাকে পাঠাবেন, ঠিক আছে? এটাই হচ্ছে মূলত আপনার কাজ। অথবা আপনি আরেকটা ক্লায়েন্ট পাইলেন, সেটা হচ্ছে ধরেন দেশি ক্লায়েন্ট, বাংলাদেশি কোনো ক্লায়েন্ট, সেই ক্লায়েন্ট বললো যে ভাই আমি ইংলিশ পারি না অথবা আমি জাপানি পারি না অথবা আমি স্প্যানিশ পারি না, সো আপনি আমাকে এই বাংলা লেখাটা এই স্প্যানিশ ভাষায় ট্রান্সফার করে দিবেন, অথবা আপনাকে আমি এই লেটারটা দিলাম এটা বাংলা ভাষায় লেখা আছে, আপনি এই লেটারটাকে সেম প্রসেসে শুধুমাত্র ইংলিশে ট্রান্সলেট করে দিবেন অথবা চায়না ভাষায় ট্রান্সলেট করে দিবেন। সো এই কাজটা আপনি কিন্তু মোবাইল ফোন দিয়ে করে দিয়ে ফ্রিল্যান্সিং সেক্টর বা ফাইবার আপওয়ার্ক এসব মার্কেট প্লেস থেকে $5-10-15-20 ইজিলি নিয়ে নিতে পারবেন। সো এই কাজটা একদিকে যেমন আপনি মোবাইল ফোন দিয়ে করতে পারবেন, অন্যদিকে খুবই ইজি অ্যান্ড সময়ও খুবই কম লাগবে। সো এই কাজটা করার জন্য আপনি সিম্পলি দুইটা টুল ইউজ করতে পারেন, একটা হচ্ছে গুগল ট্রান্সলেট আর একটা হচ্ছে গ্রামারলি, ঠিক আছে? তো এই দুইটার সম্পর্কে বলার আগে আরেকটু কথা অ্যাড করে নিই, সেটা হচ্ছে আপনাদের মধ্যে অনেকে হয়তো এতক্ষণে ভাবছেন ভাই আমি তো ইংলিশে তো ভালো পারি না অথবা আমি তো অন্য কোনো দেশের ভাষা পারি না অথবা আমি তো বাংলাও ভালো পারি না শুদ্ধভাবে, সো আমি কী কাজটা করতে পারবো? জি ভাই, আপনার এই কাজটা করার জন্য বা পারার জন্য এই যে এই জিনিসপত্রগুলো রয়েছে, ইংলিশে স্কিল ডেভেলপ করা বা এত ভালো বোঝা টোনা এগুলো কিচ্ছু লাগবে না, আপনাকে যে দুটা টুলসের কথা বললাম এই দুটা টুলস ইউজ করলে হ্যাঁ আপনি জাস্ট হালকা পাতলা ইন্টারনেট চালাতে পারলেই আপনি জিনিসটা করতে পারবেন, ঠিক আছে? সো এখন ধরেন গুগল ট্রান্সলেটের কথা আপনি জানেন, গুগল ট্রান্সলেটর হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট, সেই গুগলের প্রোডাক্টটা আপনি কীভাবে ইউজ করবেন এটা আপনারা অলরেডি অনেক জায়গায় ইউজ করে আসছেন। আপনার কাছে গুগল ট্রান্সলেটে যাওয়ার পর দুইটা অপশন থাকবে, এক অপশনে আপনি কোন ল্যাঙ্গুয়েজ থেকে কোন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করতে চাচ্ছেন ওইটা এখানে সিলেক্ট করতে পারেন, আর একটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার হবে ওইটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো ধরেন এই পাশে আপনি সিলেক্ট করলেন বাংলা, এই পাশে সিলেক্ট করলেন ইংলিশ, অথবা আপনি দুনিয়ার যে কোনো ভাষা এখান থেকে সিলেক্ট করলেন। সো এখানে আপনি বাংলা লিখলেন, এখানে অটোমেটিক এগুলো ইংলিশে ট্রান্সফার হয়ে যাবে অথবা দুনিয়ার অন্য যে কোনো ভাষা আপনি এখানে যেটা সিলেক্ট করবেন ওইটা হয়ে যাবে। দেন আপনার কাজ আছে এটা কপি করা, কপি করে আপনার ক্লায়েন্ট আপনাকে যে ফর্মেটটা দিয়েছিল, ধরেন এখানে হ্যালো দিয়েছিল, দেন একটা স্পেস, দেন এই ফর্মেট, দেন এই ফর্মেট, ঠিক আছে? এই ফর্মেটগুলো আপনি জাস্ট কপি করে, আপনি জাস্ট কপি পেস্ট করে সাজায় সাজায় গুছায় আপনি আপনার ক্লায়েন্টকে দিয়ে দিলেন, হ্যাঁ একটা ফাইল তৈরি করে জাস্ট ফাইলটা ফাইবারে সাবমিট করে দিলেন, দেন আপনার কাজ কমপ্লিট। সো আপনার কী কষ্ট হলো? আপনার কি ইংলিশ জানা লাগলো? আপনার কি ভালো বাংলাও জানা লাগলো? আপনার কি দুনিয়ার কোনো ভাষা জানা লাগছে? কোনো ভাষা জানা লাগে না, আপনি জাস্ট গুগল ট্রান্সলেট ওপেন করলেন, হ্যাঁ আপনার ক্লায়েন্ট আপনাকে রেডিমেড বাংলা দিয়ে দিল, আপনি জাস্ট ওইটাকেই কপি করলেন, আপনার নিজেরও এখানে লেখার দরকার নেই, ওইটাকে জাস্ট কপি করবেন, এখানে পেস্ট করে দিবেন, ইংলিশ হয়ে যাবে, কপি করবেন, ক্লায়েন্টকে জমা দিবেন, তাই না? সো এখন কথা হচ্ছে যে এই কাজটা তো ক্লায়েন্টও করতে পারে, তাই না? ফ্রিল্যান্সারকে দিয়ে কেন করায়? সো আলটিমেটলি অনেকে রয়েছে যারা এই কাজগুলো জানে না বা বুঝে না, গুগল ট্রান্সলেট কেমন ইউজ করে না করে কী করে না করে, আপনি যাবি পৃথিবীর এত মানুষের মধ্যে আলটিমেটলি সবাই জিনিসগুলো জানে না, হয়তো বা আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে থেকেও হয়তো 100 জন দেখলে 50 জন গুগল ট্রান্সলেটের কথা জানে না, গুগল ট্রান্সলেটের কথা জানলেও গ্রামারলি সফটওয়্যার কথা জানে না, তাই না? সো এরকম হতেই পারে। সো এরকম ক্লায়েন্টরা আপনাদের কাজ দেয় অ্যান্ড আপনি যদি একটু ফাইবারে যান আজকে একটা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হবে না করতে হবে সেই টপিকে আপনারা যদি চান তাহলে ডেডিকেটেড ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে দিয়ে দিব। আর তাছাড়া আমাদের কোর্সের যারা স্টুডেন্ট তারা তো এই টপিকে A to Z হায়ার লেভেলে জানে যে কীভাবে কাজ করতে হবে না করতে হবে, অনলাইন সেক্টর বা অনলাইন মার্কেটিংয়ের সব কিছু আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে শিখিয়ে থাকি অ্যান্ড তারা সাকসেসফুলি মার্কেট প্লেসে লিড দিয়ে থাকে বা ভালো মতো কাজ করে ভালো একটা ইনকামও জেনারেট করে থাকে। সো যাই হোক, যেটা বলছিলাম, সো ওই যে ক্লায়েন্টরা জানে না তারা আপনাকে কাজ দিল,
অ্যান্ড আপনি যদি একটু ফাইবারে যান, যাওয়ার পর যদি একটু সার্চ করেন যে ট্রান্সলেট ওয়ার্ক অথবা বাংলা টু ইংলিশ ট্রান্সলেট ওয়ার্ক বা ইংলিশ টু বাংলা ট্রান্সলেট ওয়ার্ক, তাহলে দেখবেন যে শত শত গিগ পাবেন। অ্যান্ড ওই গিগুলো যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে এক একটা গিগে 500, 600, 1000, 2000 কাজ পর্যন্ত রয়েছে। সো চিন্তা করেন, একটা মানুষ জাস্ট এই গুগল ট্রান্সলেটটা ইউজ করে যদি 1000 কাজ করে, একটা কাজ থেকে যদি সে মিনিমাম $10 পায়, $10 1000 দ্বারা গুণ করে দেখেন কত টাকা হয়, কত লাখ টাকা সে জাস্ট এই কপি পেস্ট কাজ করে, হ্যাঁ, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে ফ্রিল্যান্সিং করে ইনকাম করেছে। সো আপনাদের এই কথা নিয়ে অনেক ভাবলাম যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কি না বা কীভাবে করা যায়। সো অনেক ভেবেচিন্তে আপনাদের জন্য এই জিনিসটা আমি বের করেছি অ্যান্ড জিনিসটা তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আই থিঙ্ক আপনারা অনেক উপকৃত হবেন এই জিনিসটা জেনে। সো এখন গুগল ট্রান্সলেটের কাজ জানলাম, এখন হচ্ছে গ্রামারলি সফটওয়্যারের কাজ। সো গ্রামারলি হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা দিয়ে আপনি মোটামুটি আপনার যদি কোনো বানানে ভুল থাকে বা গ্রামাটিক্যালি কোনো ভুল থাকে লেখার মধ্যে, সেটা ধরিয়ে দিবে। ধরেন আপনি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করলেন, সো গুগল ট্রান্সলেটের মধ্যে এটা দিয়ে দিলেন, দেন এটা ইংলিশে ট্রান্সলেট হয়ে গেলো বা অন্য কোনো ভাষায় ট্রান্সলেট হয়ে গেলো। তখন ধরেন ইংলিশে ট্রান্সলেট হওয়ার পর আপনি গ্রামাটিক্যালি অনেক ভুল রয়েছে বা বানান টানান ভুল রয়েছে, সো ওই যে গ্রামারলি সফটওয়্যারটা রয়েছে ওইটা অটোমেটিক আপনার কোন কোন বানান ভুল হয়েছে, কোন গ্রামার জিনিস কোন গ্রামারের মধ্যে ভুল হয়েছে, ওই জিনিসটা আইডেন্টিফাই করে দেয়। আপনি জাস্ট এক ক্লিকের মধ্যে সব কিছু শুদ্ধ করে নিতে পারবেন। তাহলে এতে কী হলো, আপনার জিনিসটাও শুদ্ধ হলো, দেন আপনি একবারে টেনশন মুক্তভাবে এটা ক্লায়েন্টকে দিতে পারেন অ্যান্ড ক্লায়েন্টও হ্যাপি হয়ে যাবে আপনার এত সুন্দর কাজ দেখে। কারণ ক্লায়েন্ট জানে না এটা কীভাবে করতে হয় না করতে হয়, আপনি জানেন অ্যান্ড জিনিসটা যেহেতু মোবাইল ফোন দিয়েই পসিবল, সো আমার মনে হয় না যে আপনার এই সুযোগটা হারানো উচিত হবে। সো ওভারঅল আজকের এই ভিডিওটি পর্যন্তই ছিল। সো এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন। আর আপনাদের অনলাইন বা ফ্রিল্যান্সিং বা ইন্টারনেট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনো কোশ্চেন থাকলে বা কোনো কিছু জানার থাকলে বা কোনো নিউ ভিডিও লাগলে জাস্ট কমেন্ট করে জানিয়ে দেন, আমি ভিডিওর কমেন্ট বক্সের উপর বেস করে নেক্সট ভিডিওটি বানাবো। আর অবশ্যই আপনি এই ভিডিওটি আপনার ওই ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিবেন যে মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করতে চায় বা জানে না যে মোবাইল ফোন দিয়েও এই টাইপের কাজ করে অনলাইন থেকে ইনকাম করা যায়। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।